हेलो फ्रेंड्स, वेलकम हियर। आज केमिस्ट्री अमोनिया চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, হেভার্স প্রসেস। হেভার্স প্রসেসটা জেনারেলি অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের জন্য ইউজ করা হয়। তো এখানে দেখো রিঅ্যাকশনটা লেখা হয়েছে N2+3H2, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসের সাইন 2NH3, তার মানে 1 ভলিউম আমি যদি নাইট্রোজেন আর 3 ভলিউম যদি হাইড্রোজেন ইউজ করি, রিঅ্যাকশন করে 2 ভলিউম অ্যামোনিয়া প্রোডিউস হয়। এইখানে একটা সিম্পলিস্টিক ডায়াগ্রাম ড্র করা হয়েছে হেভার্স প্রসেসের। দেখো ডায়াগ্রামে এখানে N2 1 ভলিউম নেওয়া হয়েছে আর H2 3 ভলিউম। এরপরে দুটোকে একসঙ্গে মিক্স করে পাঠানো হচ্ছে এ চেম্বারে। এটা কি এখানে লেখা আছে কম্প্রেসার, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে, এটাকে কম্প্রেস করা হয়েছে। এখানে যে প্রেসারটা আছে সেটা হচ্ছে 200 অ্যাটমসফেরিক প্রেসার। এই প্রেসারে একে কম্প্রেস করা হয়েছে। কম্প্রেস করানোর পরে এটাকে ফার্দার বি চেম্বারের দিকে শিফট করানো হয়েছে। দেখো তাহলে এখানে N2+H2 হয়ে এটা বি চেম্বারের দিকে শিফট করছে। বি চেম্বারটা হচ্ছে ক্যাটালিটিক হিট চেম্বার, ঠিক আছে? তার মানে এখানে এখানে কিছু ক্যাটালিস্ট ইউজ করা হয়, যেমন হচ্ছে Al2O3। এই ক্যাটালিস্টটা এখানে ইউজ করা যেতে পারে, ইউজ করা হয়। আর এখানে কি 700 কেলভিন টেম্পারেচার। 700 কেলভিন টেম্পারেচারটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের জন্য। কিছু কিছু কন্ডিশন আছে, যেমন কি এই প্রেসারটা 200 অ্যাটমসফিয়ার, টেম্পারেচারটা 700 কেলভিন, এগুলো কিন্তু মাস্ট এই প্রসেসটার জন্য। তাহলে এখানে যখন ক্যাটালিটিক হিটেড চেম্বারের মধ্যে দিয়ে যখন আসছে, তারপরে দেখো N2+H2+NH3 প্রোডিউস হয়ে যাচ্ছে। এবার এখানে আমি এই দুটো লিখেছি, তার সঙ্গে NH3ও লিখেছি। তার কারণ হলো যে N2 আর H2 এই দুটো নিজেদের মধ্যে রিয়াকশন করে NH3 প্রোডিউস করেছে, সেই NH3টা এখানে আছে। কিন্তু যত নিয়েছিলাম সবটা তো রিয়াকশন করে ফেলেনি, কিছুটা বাকি রয়ে গেছে। সেই রেসিডুয়ালটা হলো এইটা N2+H2, আর তার সঙ্গে তাদের প্রোডাক্টটা NH3। এই তিনটের যে কম্বিনেশন ফার্দার যাচ্ছে সি চেম্বারে। সি চেম্বার দেখো এখানে লেখা আছে কন্ডেন্সার। কন্ডেন্সার মানে এখানে হচ্ছে যে এটা টেম্পারেচারটাকে লো করা হয়, আর টেম্পারেচার লো করার জন্য কি এটা জেনারেলি লিকুইফাই হচ্ছে। লিকুইফ্যাকশনের জন্য বা লিকুইফাই হওয়ার জন্য কি হচ্ছে না, এই যে NH3 যে গ্যাস হিসেবে ছিল বা NH3 গ্যাসিয়াস ফর্মে ছিল, সেই গ্যাসিয়াস ফর্মটা লিকুইড NH3 তে কনভার্ট হয়ে যাচ্ছে। আর লিকুইড NH3 তে কনভার্ট হয়ে যাওয়ার পরে এটা আলাদা করে মানে বের করে নেওয়া হচ্ছে লিকুইড NH3টা, আর বাকি যে আনকম্বাইন্ড N2+H2 ছিল সেটা সি থেকে আবার রিসাইকেল করে এ চেম্বারে পাঠানো হচ্ছে। তার মানে এখান থেকে NH3টাকে আলাদা করে নেওয়া হলো, আর N2+H2 যেটা ছিল সেটাকে আবার ব্যাক করে কিন্তু এতে এ চেম্বারে পাঠানো হচ্ছে। এটাই ছিল হেভার্স প্রসেস। আর এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হেভার্স প্রসেসের ইকুয়েশনটা।